শুভ সকাল আমার প্রিয় ছোট্ট শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বাসায় আছো এবং সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা আজকে আজকে কি পড়ব? আজকে আমরা পড়ব, বোর্ডের দিকে দেখো, আমাদের পাঠ 48, 4-8 কত? পাঠ 48 কি পড়ব? আজকে পড়ব মুমুর 7 দিন, মরসুকারে মু, মরসুকারে মু, ববিন্দ র, কি হয় মুমুর। তাহলে কি মুমুর? এটা হচ্ছে কি? দন্তস্ব আকার, তো 7 দিন। পৃষ্ঠা নাম্বার কত? এটা হচ্ছে আমি সংক্ষেপে লিখেছি অরি বিসর্গ, কি হয় পৃষ্ঠা, পৃষ্ঠা এভাবে সংক্ষেপে লেখা যায়, অরি প্রি বিসর্গ দন্ত ন অনুক্ষর। হ্যাঁ, তাহলে কি হলো পৃষ্ঠা নং কত? 6-2-62, 6-2-62। তাহলে দেখো এই যে মুমুর 7 দিন, এটা আমরা আজকে পড়ব। দেখো এখানের মধ্যে কি বলছে, তোমরা একটু বইটা খুলো আমার সাথে সাথে এবং বইয়ের দিকে লক্ষ্য করো। মুমু রোজ স্কুলে যায়, লেখাপড়া করে, শনিবার সে পড়ার টেবিল সাজায়, রবিবার সে বাগান দেখাশোনা করে, সোমবার গান শেখে, মঙ্গলবার সাঁতার কাটে, বুধবার নিজের ঘর সাফ করে, বৃহস্পতিবার কি করে? বৃহস্পতিবার সে ছবি আঁকে, শুক্রবার ছুটির দিন, ওই দিন সে কি করে? খেলাধুলা করে। একেবারে তোমাদের সাথে মিলে যাচ্ছে না? তোমরাও তো তাই করো, তাই না? কিন্তু এখানের মধ্যে কি করো না, কিছু কয়েকটা জিনিস করো না, যেমন সাঁতার কাটা সেটা করো না, তারপর নিজেরা কি করো না, নিজেদের টেবিলটা, যে টেবিল যেটা আছে সেটা গুছিয়ে রাখো না। হ্যাঁ, সেগুলা কে করে? সেগুলা কেউ কেউ করো, আবার বেশিরভাগ ক্ষেত্রে অনেকে আবার করো না, কি করে আম্মুরা গুছিয়ে দেয়, তাই না? কি করতে হবে মুমুন মতো? নিজের পড়ার টেবিলটা নিজে কি করতে হবে? নিজে গুছিয়ে রাখতে হবে। তারপরে ঘরটা কি করতে হবে? ঘরটাকে পরিষ্কার করতে হবে। এই যে এখানে বলছে যে বুধবার সে কি করে? বুধবার সে নিজের ঘরটাকে সাফ করে। আর শুক্রবার কি করে? শুক্রবার হচ্ছে তার ছুটির দিন, সেদিন সে তার বন্ধুদের সাথে খেলাধুলা করে। শুক্রবার কিন্তু তোমরা অনেকেই খেলাধুলা করো, আমি জানি। তোমরা কি করো? তোমরা কেউ গান শিখতে যাও, কেউ নাচ শিখো, কেউ আবার কি করো গল্প বা ড্রয়িং শিখো, তাই না? তাহলে এটা আমরা আরেকবার পড়ব, তারপরে আমি কি করব বোর্ডের মধ্যে লিখে দিব। তাহলে দেখো আমি আবার পড়ি, একটু খেয়াল করো। মুমুর 7 দিন, মুমু রোজ স্কুলে যায়, লেখাপড়া করে, শনিবার সে পড়ার টেবিল সাজায়, রবিবার সে বাগান দেখাশোনা করে, সোমবার গান শেখে, মঙ্গলবার সাঁতার কাটে, বুধবার নিজের ঘর সাফ করে, বৃহস্পতিবার কি করে? ছবি আঁকে, শুক্রবার দিন কি করে? তার ছুটির দিন, সেদিন সে কি করে? মজা করে খেলা করে, তাই না? এখন চলো আমরা একটু লিখে তারপরে আমরা একটু পড়ব। আমি এখানে একটু নাম্বারিং করব, কেন এখানে বুধবার বৃহস্পতিবার আছে যে, সে কারণে একটু নাম্বার দিয়ে লিখব। দেখো এক নম্বরে কি, মুমু রোজ স্কুলে যায়, তারপরে সে কি করে? লেখাপড়া লেখাপড়া করে, রবিবার সে কি করে? শনিবার সে কি করে? শনিবার
তারপরে দেখো রবিবার সে কি করে? দেখো তারপরে তারপরে কি করে সোমবার? এবার দেখো বোর্ডের দিকে, আমরা প্রত্যেকটা লাইন কি করব ভালো করে দেখব এবং পড়ব। মুমু রোজ স্কুলে যায়, এরপরে কি সে কি করে? লেখাপড়া করে। তারপরে দেখো শনিবারে মুমু কি করে? শনিবার সে পড়ার টেবিল সাজায়। রবিবার সে কি করে? রবিবার সে বাগান দেখাশোনা করে। তারপরে দেখো সোমবার, সোমবার কি করে? সোমবার সে গান শেখে। মঙ্গলবারে কি করে? মঙ্গলবার সাঁতার কাটে। বুধবারে সে কি করে? নিজের ঘর সাফ করে। বৃহস্পতিবার কি করে? ছবি আঁকে। এরপরে শুক্রবার কি? তার ছুটির দিন, ওই দিন সে কি করে? খেলা করে। তাহলে দেখো খুব ছোট্ট এবং খুব মজার, তাই না? এখন কোন দিন সে কি কি করে আমরা সেটা আবার বারবার করে পড়ব। আমরা আজকে এখনই কি হবে, আমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা এখনই কয়েকবার করে পড়ে পড়ে আমরা কি করব, এখনই এটাকে কোন দিন সে কি কাজ করে সেটা আমরা রপ্ত করে ফেলবো বা মুখস্থ করে ফেলবো। আমাদের মেমোরিতে, আমাদের মাথায় কি হবে, বারবার কয়েকবার পড়লে এটা আমাদের এমনি মুখস্থ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা বলি যে এখান থেকে শুক্রবার পর্যন্ত আমরা পড়ি। তাহলে কোন দিন সে টেবিল সাজায়? মুমু কোন দিন টেবিল সাজায়? মুমু শনিবার কি করে? পড়ার টেবিল সাজায়।
এরপরে বাগান কোন দিন দেখাশোনা করে বলো আমার সাথে সাথে বাসায় বসে বসে বলো, বাগান কোন দিন সে দেখাশোনা করে? রবিবার বাগান দেখাশোনা করে। রবিবার কি করে? বাগান দেখাশোনা করে। এরপরে কোন দিন সে গান শেখে? গান শেখে সোমবার, গান শেখে। সে সাঁতার কাটে কোন দিন? সাঁতার কাটে মঙ্গলবার। সে কি কাটে? সাঁতার কাটে। তাহলে কি মঙ্গলবার কি করে? মঙ্গলবার সাঁতার কাটে। এরপরে ঘর সাফ করে কোন দিন? বুধবার। সে কি করে? ঘর সাফ করে। আবার বলো, সে ঘর সাফ কোন দিন করে? বুধবার ঘর সাফ করে। এরপরে ছবি আঁকার দিন কোন দিন? কোন দিন সে ছবি আঁকে? সে বৃহস্পতিবার ছবি আঁকে। হ্যাঁ, আর কি করে? শুক্রবার তার ছুটির দিন, সেদিন সে মজা করে খেলা করে। তাহলে আসো আমরা, এটা কি, এটা হচ্ছে মোমোর সাত দিন, আমি এটা এই উপর দিয়ে লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু ভালো করে বোর্ডটা একটু দেখে নাও, আমি আবার তোমাদেরকে জিজ্ঞেস করব কোনটা কি, কোন দিন সে কি করে। তাহলে দেখো আমরা কি বলবো, লেখাপড়া, লেখাপড়া বানান কিরকম? ল একারে লে, খ আকারে খা, লেখা। প ড শূন্য র আকারে রা, পড়া, লেখা পড়া। স্কুল, দেখো এই যে স্কুল আছে যে এটা দন্ত সহায়ক, এটা কি, এটা কিন্তু আমাদের একটা যুক্ত বর্ণ, তাই না? আমি শিখিয়েছি না তোমাদেরকে? তাহলে কিরকম হবে? দন্ত স যোগ ক। হ্যাঁ, তাহলে কি দন্ত সহায়ক, তার সাথে যদি আমরা একটা রসুকার দিই তাহলে কি হয়? হয় স্কু। এরপরে যদি একটা ল যুক্ত করি কি হবে? হবে ল স্কুল। তাহলে মুমু ববিন্দ র কারে র বর্গীয় জ রোজ স্কুলে যায়। তোমরা অনেকে কি করতে পারবে না, অনেকে পড়তে পারবে না, এই কারণে আমি তোমাদেরকে বানান করে করে পড়িয়ে দিচ্ছি। অন্তস্থ জ আকারে যা, অন্তস্থীয়, তাহলে কি হয়? যায়। হ্যাঁ, কি করে? মুমু রোজ স্কুলে যায়। এটা কি, এটা হচ্ছে আমাদের অন্তস্থ জ, অন্তস্থ জ আকার অন্তস্থ, অন্তস্থীয়, তাহলে কি হয়? যায়। মুমু রোজ স্কুলে যায়। ল একারে লে, খ আকারে খা, লেখা। পড়া কিরকম হবে? আমরা সবাই জানি প ড শূন্য র আকারে রা, পড়া। হ্যাঁ, লেখা পড়া করে। এরপরে দেখো শনিবার সে কি করে? পড়ার টেবিল, ত একারে টে বড় শিকার, ল টেবিল সাজায়। দন্ত স আকারে সা, বর্গীয় জ আকারে যা, অন্তস্থীয়, তাহলে কি হয়? সাজায়। এই বানানগুলো আমরা একটু বানানগুলোও শিখে ফেলবো সাথে সাথে। তাহলে দেখো সাজায় কিরকম? দন্ত স আকারে সা, বর্গীয় জ আকারে যা, অন্তস্থীয় যায়। তারপরে এই যে যায় বানান, হ্যাঁ স্কুলে বানান, গোবিন্দ র আকারে রো, বর্গীয় জ রোজ। এরপরে আসো রবিবার সে কি করে? রবিবার সে গ আকারে বা, গ আকারে গা, দন্ত ন বাগান, দেখাশোনা। দ একারে দে, খ আকারে খা, দেখা। তালবস্য ওকারে স, দন্ত ন আকারে না, দেখা শো না। আবার আবার শিখে ফেলি, দ একারে দে, খ আকারে খা, দেখা। তালবস্য ওকারে স, দন্ত ন আকারে না, কি হয়? দেখা শোনা করে। এরপরে সোমবার, রবিবার, দেখো গোবিন্দ র রসিকারে, গোবিন্দ র বড় শিকারে বি, রবি, ব আকারে বা, গোবিন্দ র বার। হ্যাঁ, আবার বলি, আমরা আবার শিখি, গোবিন্দ র, হ্যাঁ বড় শিকারে বি কি হয়? রবি, ব আকারে বা, গোবিন্দ র বার, রবি বার। হ্যাঁ, রবিবার সে বাগান দেখাশোনা করে, এই যে বাগান বানান। এরপরে আসো সোমবার, দন্ত স ওকারে সো মশম, দন্ত স ওকারে সো মশম। আর বার বানানটা তো আমরা পারবই,
হ্যাঁ, সোমবার কি করে? গান শেখে। শেখে বানান কিরকম হবে? তালব্য একারে সে, খ একারে খে, সে খে। তালব্য একারে সে, খ একারে খে, সে খে। এরপরে আসো মঙ্গল। মঙ্গলটা দেখো, এখানেও আমরা একটা যুক্ত বর্ণ পাচ্ছি। হ্যাঁ, এটা কি পাচ্ছি? উও গ, ম উও গ, উও গ ল। এটা আমরা কিভাবে লিখবো তোমরা যারা পারো না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই আমি উও লিখলাম না, এই উও লিখে এই উওর নিচে কি করব? এরকম একটা গ লিখব। হ্যাঁ, তাহলে কি হবে? উও গ। তার মানে কি? যুক্ত বর্ণ কিরকম হবে? উও যোগ গ। তাহলে দেখো, এই যে এখানের মধ্যে ম উও গ ল, মঙ্গল। আবার বলি, ম উও গ ল, মঙ্গল। মঙ্গলবার কি করে? সাঁতার। দন্ত স চন্দ্রবিন্দু, দন্ত স চন্দ্রবিন্দু আকারে সা, ত আকার ববিন্দ র, সাঁতার। হ্যাঁ, দন্ত স আকার, চন্দ্রবিন্দু আকার, ত আকার ববিন্দ র, সাঁতার। কাটে, ক আকারে কাট, ট আকারে কাটে। বুধবার, বর সুকারে বুধ, বুধ, ব আকার ববিন্দ র, বুধবার কি করে? নিজের ঘর সাফ। এটা দন্ত স। হ্যাঁ, দন্ত স আকারে সা, ফ সাফ, দন্ত স আকারে সা, ফ সাফ, সাফ করে। এরপরে আসো আরেকটা যুক্ত বর্ণ পেলাম আমরা, দন্ত শয়ে প, বৃহস্পতি। বরি বৃ হ, এরপরে আবার কি? দন্ত শয়ে প। এটা কিরকম হবে? দন্ত শয়ে পটা দেখো, আমি এইখানে এই ফাঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো, দন্ত স প। হ্যাঁ, দন্ত শয়ে প। দন্ত সটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। আমরা এই যে এভাবে করে দন্ত স না লিখে আমরা কিভাবে লিখতে পারি এটাকে? এই দেখো, খেয়াল করো, এরকম করে, এরকম করে। আমি আবার একটু এখানের মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা দন্ত স কিভাবে লিখতে পারি? আমরা এভাবে, আমরা এভাবে করে দন্ত স না লিখে কিভাবে লিখতে পারি খেয়াল করো। দন্তসটাকে এই এই এরকম বাঁকা করে, এরকম করে লিখে, হ্যাঁ, একসাথে এই পটা যুক্ত করে দিতে পারে। হ্যাঁ, এটার যুক্ত বর্ণ কিরকম হবে? দন্ত স যোগ প। হ্যাঁ, দন্ত শয়ে প। কিরকম? দন্ত স যোগ প, দন্ত শয়ে প। তাহলে বৃহস্পতি বানানটা একটু কঠিন তোমাদের জন্য, তাই না? বৃহস্পতি বানানটা আবার আমরা শিখি, আমার সাথে সাথে বলো। ব রি বৃ, ব রি রিফালা, রিফালা যেটাকে আমরা বলি, ব রিফালা। হ্যাঁ, তাহলে ব রিফালা বৃ হ, বৃ হ, দন্ত শয়ে প, বৃহস প, তর শিকারে তি, বৃহস্পতি, ব আকার ববিন্দ র, বৃহস্পতিবার। আবার বলো, ব রি বৃ হ, বৃ হ, দন্ত শয়ে প। তাহলে কি বললাম? বৃহস্প। আবার বলো, ব রি বৃ হ, বৃহ, দন্ত শয়ে প, বৃহস্প, ত ঋষিকারে তি, বৃহস্পতি। তাহলে বৃহস্পতিবার ছবি আঁকে, আঁকে লিখতে কিরকম? একটা চন্দ্রবিন্দু আছে, সরেয়া চন্দ্রবিন্দু। হ্যাঁ, সরেয়া চন্দ্রবিন্দু আ, ক একারে কেশ, আঁকে। দেখো, সরেয়া চন্দ্রবিন্দু কি হয়? আ। হ্যাঁ, একটা একটু ভেতর থেকে আসতে হয়, আ, ক একারে কে, আঁকে। বৃহস্পতিবার ছবি আঁকে। শুক্র, আরেকটা যুক্ত বর্ণ পেলাম, ক রফলা। কিরকম হবে এটা? এই ক লিখলাম, হ্যাঁ, ক লিখলাম, ক লিখে তার নিচে কি দিলাম? রফলা দিলাম। এটার যুক্ত বর্ণ কেমন হবে? দেখো, ক যোগ রফলা। হ্যাঁ, তাহলে কিরকম হলো? ক যোগ রফলা কি হবে? ক রফলা, ক্র, ক রফলা কি হয়? ক্র। তাহলে এটা কিরকম হলো? এটা হলো যে শুক্র, তালব্য রসুকারে সু, ক রফলা, শুক্র, ব আকারে বা, ববিন্দ র, বার। হ্যাঁ, তোমরা অনেকে হয়তো লিখতে গেলে কি করবে, তোমাদের এই বানানগুলো একটু ভুল হবে, এই জন্য আমি তোমাদেরকে বানানগুলো সহ একটু বলে দিচ্ছি। তাহলে তালব্য রসুকারে সু, ক রফলা, শুক্র,
ব আকাল ববিন্দ র হ্যাঁ শুক্রবার এটা হচ্ছে ববিন্দ র ছুটি তাল ছরসুকারে ছু টরসিকারে টি ববিন্দ র ছুটি দিন ওই দিন সে কি করে খেলা করে হ্যাঁ তোমরা আবার আমি যে এখন বানানগুলো যে বললাম বানানগুলো একটু আবার একটু খেয়াল করে দেখে নাও তাহলে আমরা আবার আরেকবার পড়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করব মুমু রোজ স্কুলে যায় লেখাপড়া করে শনিবার কি করে সে পড়ার টেবিল সাজায় রবিবার সে বাগান দেখাশোনা করে সোমবার গান শেখে মঙ্গলবার কি করে সাঁতার কাটে বুধবার নিজের ঘর সাফ করে বৃহস্পতিবার কি করে বৃহস্পতিবার ছবি আঁকে এরপরে কি শুক্রবার ছুটির দিন ওই দিন সে কি করে খেলা করে তাহলে আজকে তোমরা এটা বাসায় কি করবে বাসায় তোমরা আজকে তোমাদের কাজ হলো একটাই এটা ভালো করে রিডিং করবে তোমাদের কাজ হলো একটাই রিডিং করবে তাহলে আমার পরবর্তী ক্লাস দেখার সেই অপেক্ষায় সে থাকবে তোমরা সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার নেক্সট ক্লাস তোমরা দেখবে আমি আরও কিছু আছে যুক্তবর্ণ বাকি যা আছে সেগুলো নিয়ে আবার আমরা ক্লাস করব হ্যাঁ তোমরা আজকে তাহলে বাসার সবাই এটা কি করবে ভালো করে লাইনগুলো দেখে দেখে রিডিং করবে তাহলে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ